নির্মিত 415 বর্গ ফুটের এসব বাড়ির দেয়ালে প্রিকাস্ট লাইটওয়েট। মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নির্মিত গৃহ হস্তান্তর এবং দেশের সকল থানায় নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশব্যাপী এসব কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে পিছিয়ে থাকা এবং বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত মানুষগুলো পুলিশের কাছে গেলে যেন প্রতিকার পায় সেই আত্মবিশ্বাস মানুষের মাঝে তৈরি করতে হবে এবং পুলিশকেও সেভাবে গড়ে উঠতে হবে। নারী সমাজ, শিশু বা বয়স্ক যারা তাদের অন্যায় হলে বলতে পারে না, বিশেষ করে নারীদের ব্যাপারে তো এটা আরো বেশি, তাদের জন্য অন্তত পক্ষে অন্যায়ের প্রতিকার চাওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে, সেই সুযোগটা কিন্তু আপনারা করে দিয়েছেন, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এ উপলক্ষে কক্সবাজার প্রান্তে সদর মডেল থানার কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান, ট্যুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান, সিআইডির পুলিশ সুপার ফয়সাল আহমেদ, 14 এপিবিএনের পুলিশ সুপার নইমুল হক, 16 এপিবিএনের পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম, 8 এপিবিএনের পুলিশ সুপার শিহাব কায়সার খান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল গিয়াস সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সঞ্জিদুল আলম সজীব, টিটিএন, কক্সবাজার।